এখন আছি আদি বদ্রীনাথের একটা পাহাড়ে, এই সূর্য, এই সূর্যের যেদিকে বাঁদিকে আমার এই আঙুলের যে বাঁদিকে, এটা হচ্ছে সূর্য পাহাড়। হ্যাঁ, এটা সূর্য পাহাড়, এটা অঞ্জনা, ওটা হচ্ছে অঞ্জনা পাহাড়, আর এটা হলো, আর এইটা হিমালয় পর্বত, এইটা হিমালয় পর্বত, ওইটা ওইটা কি, এটা কোনটা, এটা হিমালয় পর্বত, ওইটা কোনটা, ওইটা এটা সূর্যের, এটা গন্ধমাধন, গন্ধমাধন, ওটা হচ্ছে গন্ধমাধন পর্বত, আর এইটা এইটার কথা বলছি, এই পাহাড়টা হচ্ছে বদ্রীনাথ পাহাড়। এবং এখন বিকেল 4:30, খুব দারুণ লাগছে এই দৃশ্য, পাহাড়ে চারদিক দিয়ে ঘেরা পাহাড়, চারিদিকে পাহাড়, এবং পাহাড়ের বহু উঁচুতে আমরা আছি। অপূর্ব দৃশ্য, এবং এইখানেই এই আদি বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, লক্ষ্মণ ঝোলা, হরিদ্বার, এইখানেই সব অবস্থিত। এক অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর এই পাহাড়ের দৃশ্য। মন্দির আর গুহা ওই সাইডে একটা আইছে।